তো গাইজ আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে আপনাদের ফেসবুকে যে আপনারা ফোন নাম্বারটা অ্যাড করে রেখেছেন সেই ফোন নাম্বারটাকে আপনারা কিভাবে প্রাইভেট করবেন আমি আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো তো কাজ অনেকে কিন্তু ফেসবুকটা যখন আপনারা ওপেন করেন ফেসবুক ওপেন করার সাথে সাথে কিন্তু আপনারা আপনাদের প্রাইভেট ফোন নাম্বারটা দিয়ে রাখেন ঠিক আছে তো এক্ষেত্রে কিন্তু আপনার প্রাইভেট নাম্বারটা দিয়ে অনেকে কিন্তু আপনাকে ডিস্টার্ব দিতে পারে বা অনেক সমস্যা ফেস করতে হবে আপনাকে বা অনেক সময় আপনার এই নাম্বারটা নিয়ে আপনার আপনাকে অনেক অ্যারেঞ্জমেন্টও করতে পারে এরকম অনেক সমস্যা হতে পারে তো কাজ আপনি চাচ্ছেন যে আপনার এই যে নাম্বারটা আপনি প্রাইভেট করে রাখবেন ঠিক আছে তো আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখে দেবো যে আপনাদের ফেসবুকের যে নাম্বারটা আপনারা রেখেছেন সেই নাম্বারটাকে আপনারা কিভাবে প্রাইভেট করবেন তো ভিডিওটা শুরু করার আগে আমার একটা রিকোয়েস্ট যদিও আমার ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দেবেন আর যদিও আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে বেলেকনে ক্লিক করে নোটিফিকেশনটা অন করে রাখবেন তো কাজ আপনারা দেখতেছেন নীল বাংলা ইউটিউব চ্যানেলে আমি আছি আপনাদের সাথে আলী আহমদ তো চলুন ভিডিওটা শুরু করা যাক কাজ আপনি যদি চান আপনার ফেসবুকের নাম্বারটা আপনি যে অ্যাড করে রেখেছেন আপনার নাম্বারটাকে প্রাইভেট করবেন তো এক্ষেত্রে গাইজ আপনারা এখান থেকে পাচ্ছেন বার মিনু এটার উপরে একটা ক্লিক করে দেবেন এটার উপরে ক্লিক করার পরে গাইজ এখান থেকে আপনার যে ফেসবুক যে প্রোফাইলটা আছে প্রোফাইলটা আপনার এখান থেকে সিলেক্ট করে নেবেন তো গাইজ প্রোফাইলটা সিলেক্ট করে নেওয়ার পরে একটু স্ক্রল করে নিষেধি চলে আসবেন নিষেধ চলে আসার পরে গাইজ এখানে দেখতে পাচ্ছেন সিমো সিমোরে আপনারা একটা ক্লিক করে দেবেন ঠিক আছে সিমোরে ক্লিক করার পরে গাইজ এখান থেকে আপনারা খুঁজে বার করবেন কন্ট্যাক্ট ইনফো তো গাইজ আপনারা দেখতে পাচ্ছেন এখানে কন্ট্যাক্ট ইনফো এটার উপরে আপনারা একটা ক্লিক করে দিবেন এটা যদি আপনাদের এখানে নাম্বার দেওয়া থাকে তাহলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এডিট অপশন একটা রয়েছে ঠিক আছে আপনি এডিট অপশনে একটা ক্লিক করে দিবেন এডিট অপশনে ক্লিক করে দেওয়া পরে গাইজ এখানে একটু ওয়েট করবেন একটু লোডিং নিবে তো গাইজ এখানে আপনারা দেখতে পাচ্তেছেন আপনাদের ঠিক এরকমভাবে আপনার ইন্টারপিসটা ওপেন হবে তো এখানে কিন্তু আপনারা ঠিক এবারে আপনারা দেখতে পাচ্ছেন একটা লক অপশন রয়েছে তো আপনারা এটার উপরে একটা ক্লিক করে দেবেন ঠিক আছে এটার উপরে ক্লিক করে দেওয়ার পরে গাইজ এখানে তিনটা অপশন দেখাবে ঠিক আছে একটা দেখাবে পাবলিক একটা দেখাবে ফ্রেন্ড আর একটা দেখাবে অনলি মি তো গাইজ পাবলিক মানি আপনারা বুঝতে পারতেছেন তো আপনাদের সবাই দেখবে আর ফ্রেন্ড মানি আপনার লিস্টে যতজন ফ্রেন্ড আছে তারা দেখতে পারবে আর অনলি মি যদি আপনি এখানে সেভ করে রাখেন তাহলে জাস্ট শুধু আপনার দেখতে পারবেন আর কেউ কিন্তু এই নাম্বারটা দেখতে পারবে না তো গাইজ আপনারা অনলি মিতে ক্লিক করে আপনারা এটাকে সেভ করে দিবেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে নিচে কিন্তু সেভ অপশন রয়েছে আপনারা এখানে ক্লিক করে আপনারা সেভ করে দিবেন তো আপনাদের নাম্বারটা কিন্তু এখানে প্রাইভেট হয়ে যাবে তো গাইজ আশা করি আপনারা বুঝতে পারছেন যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করবেন আর চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো আজকে পর্যন্তই গুড বাই